আমাদের কাজে লাগবে ভাই, তোমরা তো এমনি দেখবে। দেখুন দিদি কিভাবে সামনে লড়বে, প্লিজ। কাঁচের বোতল ছুঁড়ে ছুঁড়ে মেরেছে আমাদেরকে, কাঁচের বোতল ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। আর গুন্ডাদের শিখিয়ে দিয়ে গেছে দাঙ্গা লাগানো। বাংলার মানুষ এই সমস্ত টলারেট করবে না, এবং আমরা ধিক্কার জানাই, আমরা ঘৃণা জানাই। আগামীকাল আমার মিছিল আছে বলেই প্ল্যান করে আজকে এটা করেছে ওরা। আমার কাল মিছিল আছে, আমি কালকে শান্তিপূর্ণভাবে সবাইকে বলবো মিছিলে যোগদান করতে, প্রতিবাদ মিছিলে। এমনিতেই আমার মিছিল কালকে আছে, আমার পলিটিক্যাল ক্যাম্পেনিং করার জন্যই কালকে মিছিল ছিল। আমার মিছিল অনেক আগের থেকে বুক করা আছে। আর ইদানিং আমি দেখছি, আমি যেখানেই কিছু করছি ঠিক আমার পাল্টা একটা বিজেপি নেতাদের ইলেকশন কমিশনকে দিয়ে পুলিশের পারমিশন করিয়ে নিচ্ছে।
এবং খুবই দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা যে পুরো কলেজটা ভেঙে তছনছ করা হয়েছে এবং বিদ্যাসাগরের মূর্তি, এটা ওনার 200 বছর, সেই মূর্তিকে এমন ভাবে ভাঙা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, পুরো পোড়া ভাঙা চোরা। আমি কোন রকম টুকরো টুকরো গুলো তুলে যেখানে ওনার মূর্তি ছিল সেখানে রেখে এসেছি, কলেজকেও জানিয়ে গেলাম আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখন যাব। এবং এখানে আক্রমণ শুধু করা হয়েছে না, দেখুন ছেলে মেয়েদের, এরা সব কলেজ স্টুডেন্ট, এদের এই ইউনিভার্সিটি ক্যারকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এদের মারধরও করা হয়েছে। আমি এরকম দাঙ্গা, বিশেষ করে একটা রাজনৈতিক দলের দাঙ্গা, এতদিন জন্ম থেকে কলকাতায় আছি, আমি কখনো দেখিনি এত লজ্জাস্কর ঘটনা। বাইরে থেকে গুন্ডা আমদানি করে, এমনকি বিহার রাজস্থান থেকেও, বিহারের লোকরা গুন্ডা না, রাজস্থানের লোকেরা গুন্ডা না, বিজেপির কিছু গুন্ডা এসছে এবং সেই গুন্ডারা দেখতে পাচ্ছেন কোটি কোটি টাকা খরচ করে ইলেকশন কমিশন আমাদের একটা ফটো লাগাতে দেয় না, আর পুরো রাস্তাটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোটি কোটি টাকার কাট আউট লাগানো হয়েছে। আর কেন বলুন তো, ওনার মিটিং এসে একটি ছেলে মারাও গেছে, তার বাড়ি নাকি দুবরাজপুরে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে সব গেস্ট হাউস গুলো, ছোট ছোট হোটেল গুলো, এমনকি সুইস হোটেল থেকে শুরু করে তাজ বেঙ্গল থেকে শুরু করে সেখানেও সমস্ত টাকার বান্ডিল এবং নোট বসিয়ে রেখেছে, যা কখনো হয়। আমরা মনে করি ইলেকশন কমিশনের যে কোড অফ কন্ডাক্ট আছে সেটা মেনেই টাকা সিলিং থাকা উচিত বলে আমি মনে করি। আমি সরি, পুলিশ কমিশনের কিছু বলার থাকলে উনি বলতেই পারে। আমি এখান থেকে আবার যাব বিদ্যাসাগর ইউনিভার্সিটি অব কলকাতা, এবং যেভাবে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেছে, গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে, অমিত শাহ কি ভগবানের বাবা নাকি যে ওনাকে কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না? আমাকেও তো অনেক সময় পোস্টার লাগিয়ে অনেকে বলে এটা কেন হচ্ছে দিদি এটা দেখুন, তো আমি তো কখনো কিছু মাইন্ড করি না, গণতন্ত্রের সবারই সব কিছু অধিকার আছে, তাও তো পুলিশ সেটা লুকিয়ে দিয়েছিল, তখন তো কিছু হয়নি আমাদের মিটিংগুলোতে, তো এক্সেপশনাল কি করে হচ্ছে আমি জানি না। আমি রিয়েলি সরি, আমি মনে করি পুরো ঘটনার তদন্ত হবে এবং আমরা একটা তদন্তটা করব হায়ার অফিসিয়াল দিয়ে, সেটা কাদের কাদের নাম থাকবে সেটা আমরা পরে আপনাদের জানিয়ে দেব। আমি এই ঘটনার নিন্দা করার আমার কোনো ভাষা নেই, আমি নিজে লজ্জিত, ক্ষমা প্রার্থী, যে বাংলার মানুষ হয়ে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান দিতে পারি না। বিবেকানন্দের মূর্তিও ভাঙা হয়েছে, কলকাতা ইউনিভার্সিটিকেও আঘাত করা হয়েছে, এটা কোন জায়গায় যাচ্ছে? সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়। বিজেপির জানা উচিত ক্ষমতা থেকে হারবে বলে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, আবল তাবল বকে যাচ্ছে, আর টাকার খুব অহংকার হয়েছে, নোট বাতিল করার সব টাকা পকেটে জুটেছে, সেই টাকাগুলো দিয়ে কোটি কোটি টাকা এখানে ওখানে দিচ্ছে, হাওলা করছে, বদনাম করছে, আর কোটি কোটি টাকা দিয়ে আর কিছু গুন্ডা নিয়ে এসে বাইরে লোক কলকাতা এবং কলকাতার চারপাশে বসিয়ে রেখে দিয়েছে, বাইরে থেকে নিয়ে এসছে, যত বাইরে থেকে রেলে করে গাড়িতে করে ভাড়া করা সমস্ত গুন্ডা নিয়ে এসছে এবং নিয়ে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আমাদের গর্বের অমিত শাহ ধারণা আছে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে, জানেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কারা পড়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় গর্বের জায়গা স্বাধীনতা আন্দোলন জাগরণের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 বছর ধর আমরা কমপ্লিট করছি, এবছর আমরা সেলিব্রেট করছি, আমরা গভর্নমেন্ট কমিটি করেছিলাম যে আপনারা কিছু বিবৃতি দিয়েছেন কিনা, কারণ কোনো কোনো প্রেস আমায় জিজ্ঞেস করেছে, সেটা পুরো যেন তৃণমূল কংগ্রেস অ্যাটাক করেছে এমনভাবে করেছে, পুরো গণ্ডগোলটাই তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, তৃণমূল কংগ্রেস এসব করে না, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস এখানে তৈরি হয়েছে, আমরা অনেক মিছিল কলেজ স্ট্রিট থেকে তৈরি করেছি, অনেক মিছিল আমরা যাতায়াত করি, কোনোদিন একটি ঘটনাও ঘটে না, কেন এই ঘটনা ঘটবে? দেখুন প্রথমেই আপনাদের আমাকে কথা বলি, আসতে প্লিজ আসতে, একশোর বেশি লোককে আমরা আটক করেছি, আমরা দেখছি এর মধ্যে কারা ইনভলভড আছে, কাউকে এর মধ্যে স্পেয়ার করা যাবে না, এটাই আমি অফিসিয়াল কোন প্রেস রিলিজ আমাদের এখন অব্দি হয়নি, আমরা অফিসিয়াল প্রেস রিলিজ দেব, এখন আপনি কোন প্রেস রিলিজ আমাদের দেবেন। এইভাবে অত্যাচার করে এবং আপনাদের কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছিলেন, পুলিশ নাকি একটা বিবৃতি রিলিজ করেছে, আমি পুলিশকে পুলিশের সিপিকে জিজ্ঞেস করলাম, ওনারা কিন্তু কোনো বিবৃতি এখনো রিলিজ করেননি, এটা কিন্তু রিলিজটা অন্য কেউ ফেক করেছে বা কিছু একটা করেছে, এটা কিন্তু পুলিশের বিবৃতি নয়।
কিন্তু পুরো ভারতবর্ষের আমাদের গর্ব উনি আছেন যারা ওই ঘটনা ঘটিয়েছে। আমরা ওদেরকে